স্কুল লাইফ এভাবে গেছে হুম এখানে যেতে ওখানে ওই বাইসাইকেল নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে যেতে হবে হ্যাঁ তো ওইটা আমার কাছে মনে পড়ে এখন তা এখন এই জন্য বলবো যে স্বপ্ন পূরণের জন্য এটা কিন্তু অলোকের নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে হবে না তারপরে বলবো তুমি আজকে যদি তুমি ঢাকা ঢাকার আশেপাশে আসো চলে আসো বা একটু দূরবর্তী জায়গায় থাকে তাহলে কালকে চলে আসো এসে দেখা করো এবং তুমি ফাইল ওপেন করো কারণ তোমার এখন একদম শেষ সময় বিদেশ যাওয়ার জন্য এবং একুশ সালে যারা পাশ করেছে তাদের জন্য বলবো এই সেপ্টেম্বরে যেতে না পারলে তখন তোমার এয়ার গ্যাপ শো করবেই তাদের জন্য এখন বলবো এখনই করতে হবে অত সময় গেলে সাধন হবে না এমনকি অনেককে আয়সে এইট পেলে যেতে পারবে না শুধুমাত্র এয়ার গ্যাপের কারণে